নমস্কার বন্ধুরা, সাবস্ক্রাইব করুন আমাদের স্কাই 18 বাংলা নিউজ চ্যানেল করিমগঞ্জ এবং প্রেস করুন বেল আইকন, আমাদের প্রতিদিনের নিউজ পেয়ে যান সবার আগে। ধন্যবাদ। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদেরকে স্বাগতম জানাই, আমি রুহন। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। ভূমি পূজা করিমগঞ্জ সরকারি স্কুল খেলার মাঠে, করিমগঞ্জ বাইপাসে সড়ক দুর্ঘটনা আহত 13 জন, করিমগঞ্জ পৌরসভা কর্মীদের সংবাদ মেল, হাতির মৃত্যুতে শোকস্তব্ধ এলাকা, করিমগঞ্জের নাইট ক্রিকেট আয়োজন। এবার বিস্তারিত সংবাদ। আগামী 13 ও 24 ডিসেম্বর ভারতীয় জনতা পার্টির রাজ্যিক কার্যনির্বাহী সভা করিমগঞ্জ জেলায় অনুষ্ঠিত হতে চলছে। করিমগঞ্জ সরকারি স্কুলের খেলার মাঠে আজ মাঙ্গলিক কার্যক্রমের মাধ্যমে ভূমি পূজা করে কার্যক্রম অনুষ্ঠান গৃহের কাজ আরম্ভ করা হয়। এই ভূমি পূজা অনুষ্ঠানে জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য সঙ্গে দলের সর্বস্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। জানে করিমগঞ্জত এইবার ভারতীয় জনতা পার্টির আসাম প্রদেশ কার্যনির্বাহী সভা আয়োজন চলি আছে, আর এটা আমার প্রথমবারের কারণে আমার প্রদেশ কার্যনির্বাহী সভা করিমগঞ্জত হয়ে আছে। আমি করিমগঞ্জের গোটে পার্টির কার্যকর্তাবিলাক, আমার জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, আমার জনপ্রতিনিধিবিলাক আনন্দিত আছো, আর উৎসাহ উদ্দীপনার লগতে কাম আমি আরম্ভ করেছো। আহা 23 আর 24 তারিখত করিমগঞ্জত আসাম প্রদেশ বিজেপির প্রথমবারের কারণে করিমগঞ্জত কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়ে আছে, আর আজিরপরা কাম স্টার্ট হব, ইয়ার অস্থায়ী প্যান্ডেলর কাম স্টার্ট হব, এই কারণে এতিয়া ভূমি পূজন চলি আছে। আর এই কার্যনির্বাহী সভা আমি গোটে অসমেরপরা প্রায় 1,500 মানুষ ইয়াত গোট খাব। আমার কার্যনির্বাহী সমিতির সদস্য 550-র উপর আছে, তার লগত পার্টির আরও কার্যকর্তা, পার্টির আরও বেলেগ ডিস্ট্রিক্টরপরা আরও মানুষবিলাক ইয়াত গোট খাব। 1,500-র উপর মানুষ ইয়াত আহিব, লগত সিকিউরিটির মানুষ আরও থাকিব। করিমগঞ্জত এনেকা কোনো পলিটিক্যাল পার্টি এনে কোনো কার্যক্রম কেতিয়াও পাতা নাই,
আমি ধন্যবাদ বিচারিছ আর আমার রাজ্যিক নেতৃবর্গত আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছো কি আমাক এই কার্যক্রমটো পাতার কারণে ব্যবস্থা করে দিছে তেলুগে আমাক করিমগঞ্জতে এই সুযোগটো করে দিছে এই কারণে আমি আমার মধ্যপ্রদেশ সভাপতি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় স্বাস্থ্যমন্ত্রীক আমি করিমগঞ্জ জেলা বিজেপির ফলর পড়া আমি তেলুগক কৃতজ্ঞতা জানাইছো আর ধন্যবাদ জ্ঞাপন করছো নিরাপত্তার ব্যবস্থা এইবিলাক পুলিশ প্রশাসনের পড়া তেলুগে দেখি আছে আর আমি নিশ্চিত আছো করিমগঞ্জর আম জনতা সাধারণ রাইজ যেবিলাক আমার এই ভারতীয় জনতা পার্টির কার্যক্রম হয়ে আছে ইয়াত মানুষও আনন্দিত আছে এনেকা কোনো ইভেন্ট করিমগঞ্জত তার আগতে হওয়া নাই আমি নিশ্চিত আছো করিমগঞ্জর আম জনতা সাধারণ রাইজে আমাক সহযোগিতা করিব। সোমবার মধ্যরাতে করিমগঞ্জ বাইপাস সংলগ্ন এলাকায় এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়। ট্রাক ও নৈশ বাসের মধ্যে এই সংঘর্ষের সৃষ্টি হয়। গুরুতরভাবে আহত হয় প্রায় 13 জন যাত্রী। ঘন কুয়াশার কবলে পড়ে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়। শেরওয়ালি বাসটি ঘাটি থেকে ত্রিপুরার অভিমুখী যাওয়ার পথে দুর্ঘটনাটি সংঘটিত হয়। আহত যাত্রীদের মধ্যে 1 জন পুরুষ ও 3 জন মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানা যায়। ইতিমধ্যে তাদেরকে সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রাত কো টক্কর দে দিয়া তো ফির মুঝে কুছ ইয়াদ নাই মে মুঝে লাগ গিয়া ওর মুঝে কুছ ইয়াদ নাই। কিতনা প্যাসেঞ্জার থে গাড়ি মে তো তুমি বতা নাই তো পুরা ফুল প্যাসেঞ্জার থা। ১৯ মাসের বেতন থেকে বঞ্চিত করিমগঞ্জ পৌরসভার কর্তব্যরত কর্মচারীরা। এমর্মে আগামী 23 ও 24 ডিসেম্বর তাদের দাবির ভিত্তিতে এক বিশেষ পদক্ষেপ নেবেন বলে আজ এক সাংবাদিক সম্মেলন করে উল্লেখ করেন কর্মকর্তারা। সংস্থা বা হরিজনই বলুন, হরিজন সংস্থা, পৌর বিভাগের সমস্ত কর্মীরা উইদাউট কিট, উইদাউট মাস্ক সরকারের ডাকে সাড়া দিয়ে নালা পরিষ্কার থেকে আরম্ভ করে করে শহর পরিষ্কার সমস্ত দায়িত্ব তারা রিস্ক নিয়ে করে গেছেন। সরকারি চিকিৎসালয় নিত্য দিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব তারা পালন করে গেছেন। এটা ঐতিহাসিক দায়িত্ব ছিল এবং ঐতিহাসিকভাবে স্মরণ করার কথা। এই যে সার্ভিস, এই যে সেবা দিয়ে গেলেন তার বিনিময়ে আমাদের 19 মাসের বেতন নেই। আমরা সমস্ত সচেতন নাগরিকদের জানাচ্ছি আজকে দুঃখ হয় যে এই পৌর কর্মচারীর বেতনের জন্য আন্দোলন আমরা প্রায় বছরে 2-3 বার করতে বাধ্য হচ্ছি। কেন বাধ্য হচ্ছি? আজকে আমার সভাপতি মহাশয় বলে গেছেন যে 2020 ইংরেজি যখন কোভিড মহামারী অতিমারী সমস্ত পৃথিবীকে তথা ভারতবর্ষ এবং তথা করিমগঞ্জ শহরকে যখন গ্রাস করেছিল তখন এই পৌর কর্মচারীরা কিন্তু রাত দিন ভোর 5টা থেকে রাত্রে 1-2 পর্যন্ত ওরা কাজ করে গেছে বিনা কোনো পয়সায়, বিনা কিছু আশা করে। কিন্তু আমরা বঞ্চিত হয়েছি। আমরা 19 মাস যাবত আজকে এসে আমাদের 19 মাস হয়ে গেছে আমরা বেতন পাচ্ছি না। 19 মাস মানে প্রায় 2 বছরের কাছাকাছি, 1.5 মাস হয়ে গেছে আমরা বেতন পাইনি। আপনারা চিন্তা করুন যে পৌর কর্মচারী, ওদের কি কোনো পরিবার নেই? ওদের কি কোনো ছেলেমেয়ে নেই? ওরা কিভাবে বাঁচবে 1.5 বছর ধরে যদি বেতন না পায়? 1 মাস বেতন না পেলে সরকারি কর্মচারীরা চিৎকার শুরু করে দেন আর পৌর কর্মচারীরা কাজ করে যাবে সকাল থেকে রাত্রে 12টা পর্যন্ত, কিন্তু তার বিনিময়ে ওরা বঞ্চনার শিকার হচ্ছে। সেই জন্য আমি আজকে আমাদের পৌর কর্মচারীরা বাধ্য হচ্ছে, আজকে যেহেতু একটু পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, স্বাভাবিক হওয়ার পরে আমরা এই 19 মাস বেতনের জন্য আমাদের যে পৌর আধিকারিক আছেন ওনার কাছে আমরা 25-11 তারিখে একটি মেমোরেন্ডাম দিয়েছি, তারপরে 1-12 তারিখে মেমোরেন্ডাম দিয়েছি, 7-12 তারিখে মেমোরেন্ডাম দিয়েছি, কিন্তু এগুলো যেন উনি একটা সাদা কাগজ মনে করে রেখে দেন। রাজ্যিক ভারতীয় জনতা পার্টির রাজ্যিক কার্যনির্বাহী সভা করিমগঞ্জ শহরে অনুষ্ঠিত হতে চলেছে। আমরা জানি এই অনুষ্ঠানে লক্ষ লক্ষ টাকা খরচ হবে, কিন্তু পৌর কর্মচারীদের বেতন দেওয়ার জন্য সরকার নিশ্চুপ হয়ে বসে থাকবে। কিন্তু আজকে এই
कार्यनिर्वाही सभा ওরা অনেক টাকা লক্ষ লক্ষ কেন প্রায় কোটি টাকার কাছেই খরচা করবে। আমরা আগামী 17 এবং 18 তারিখ অন্যান্য ট্রেড ইউনিয়ন আমরা যে ভাতৃপ্রতিম সংগঠন আছে ওদেরকে আমরা অবগত করাবো বিষয়টা। 19 তারিখ আমরা পরিমণ শহরের নাগরিকদের নিয়ে একটা সভা করব এবং যদি আমরা আগামী 22 তারিখের মধ্যে যদি আমরা কোনো সদুত্তর আমাদের পৌর কর্তৃপক্ষের কাছ থেকে না পাই তাহলে আমরা বাধ্য হব 23-24 তারিখ আমরা আমাদের অফিসের সামনে ধর্ণায় অবস্থান ধর্মঘট করতে বাধ্য হব এবং ধর্ণায় বসব। বিশ্বকর্মা অ্যালুমিনিয়াম হাউস উন্নত মানের স্লাইডিং উইন্ড স্লাইডিং ডোর পার্টিশন ইত্যাদির সহ রকমারি অ্যালুমিনিয়ামের গৃহ নির্মাণ সামগ্রীর জন্য আজই যোগাযোগ করুন। বিশ্বকর্মা অ্যালুমিনিয়াম হাউসে নানা ডিজাইনের জানালা দরজা ইত্যাদি সামগ্রীতে রয়েছে বিশেষ ছাড়ও। ঠিকানা বিআর আম্বেদকর পার্কের বিপরীতে মেইন রোড করিমগঞ্জ। ফোন নম্বর 9859695842 6003784918। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, করিমগঞ্জে আবারও শুরু হলো ইসকন করিমগঞ্জ পরিচালিত গোবিন্দম প্রসাদম ভোজনালয় রেস্টুরেন্ট। এখানে প্রসাদ রাজ, ভোগ রুটি, পুরি সবজি সহ রেস্টুরেন্ট আইটেম পাওয়া যায়। তাছাড়া অন্নপ্রাশন, জন্মদিন, উপনয়ন, বিবাহ, বৈষ্ণব সেবা ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠানের প্রসাদ সরবরাহ করার জন্য অর্ডার নেওয়া হয়। হোম ডেলিভারি পরিষেবাও রয়েছে। যোগাযোগ ঠিকানা গোবিন্দম প্রসাদম ভোজনালয়, পুরাতন স্টেশন রোড, গৌরী হোটেল কমপ্লেক্স, প্রথম তলায়। যোগাযোগ 9435076821 7086547516 9101247001 6026677190। গত কিছুদিন থেকে অসুস্থ বন্য হাতির অবশেষে মৃত্যু ঘটল। সোমবার মৃত্যু হয় সেই অসুস্থ হাতিটির পাতারকান্দি সমষ্টির চানশিবাড়ি এলাকার চাকমা বস্তিতে। বিগত অনেক দিন ধরে অসুস্থ অবস্থায় ছিল হাতিটি। উপযুক্ত চিকিৎসা না পাওয়ায় মৃত্যু হয় হাতিটির বলে অভিযোগ স্থানীয়দের। চাম্পাবাড়ি এরিয়া, তো তাতে কই পালো যে হাতিটো অলপ পড়ি গল, মানে ভয় গল আর। তারপর দিয়ে বছর নিজে দেখিলে, মই দেখিলো, তারপর সঙ্গে সঙ্গে মোক কলে যে বেটারি ডক্টর আনি চেক আপ করক, রিকভারি করব লাগে।
তারপর মানে কালি রাতে হয়ে গেল, কালি তো হওয়া নাই, আজি আর্লি মর্নিং আমি যেতে ডক্টরলৈ যাবলৈ ওলাইছো। তেতিয়া তারপর আমি আমার স্টাফ ডিউটিত আসলে পুরা রাতেও ডিউটিত আসলে চাই আসলে আর্লি মর্নিং জানালে যে স্যার এই আর এক্সপায়ার করলে, তো মানে সোনকালে গুছি গলো তাতে ডক্টরলৈ। ডক্টরলৈ গিয়ে তাতে ডক্টরে ডেট ডিক্লেয়ার করলে, ডিক্লেয়ার করার পিছত আমি তার পোস্টমর্টেম হও, হওয়ার পিছত তারপর আমার পিঠ খান্দি আমি তাক মানে ইয়ে করে দিল, সমাধি দিল। আমার আজি আর কথা আসলে দিবসের মোকও কৈছে আপনি রেডি থাকিব, গুহাটির পর এক্সপার্ট আর ডক্টর আহিব, আর পিছত এটু চাব লাগিব। তারপর যেটা রাতেপা আর্লি মর্নিং গম পালো দিবসাত আমি সোনকালে জানালো বা আমার হাই অথরিটি জানালো, তো তেতিয়া মানে এই প্রোগ্রামটা ক্যান্সেল করা হয়েছে। আর আমার ডিপার্টমেন্টের পর একো খেলিমেলি হওয়া নাই, মানে মানে একমার উপর হয়ে গেল, মানে লোকেল ভেটেনারি ডক্টর বা আমার যান ট্রিটমেন্ট করবা আছে করে আছো, রাতে দিনই চাই আছো, মানে অল্প তার লিভারের প্রবলেম হয়েছে ডক্টরে যদি কলে, তো লিভার প্রবলেমের কারণে সি মানে বেলেগ বস্তু খাব নয়, কল গাছটা খাব বিচার, কল আর কল গাছটা খাই ভাল পায় এইটার কারণে আর আহি থাকে। আর আমি ডক্টরের প্রেসক্রিপশন মতে আমি মেডিসিন খুয়াই আসিল, ভালো পাইছে। দুই তিনদিন আগতে একটা ইনসিডেন্ট হয়েছে আপনার গম হয়, মানুষ একটা এক্সিডেন্ট হয়েছে তারপরে কমপ্লিট হয়ে, তো ভালোই আসলে কিন্তু সাডেন মানে তার ডিটোয়েট করেছে আর এইটার কারণে সি মানে ইয়ে করলে এক্সপায়ার করেছে। এক্সপার্ট ডক্টর অল্প কম আছে, তার সেবিলাক বেলেগ বেলেগ ঠাইত বিজি আসলে, বিজি হওয়ার কারণে আমার তাতে আহার মানে অল্প দেরি হয়ে গেল, প্রোগ্রামটো দেরিকে দিলে আর মানে কারণ ওয়াইল্ড লাইফ তো আমার অসমত আছে সব পিনে, তো বেলেগ ঠাইত বিজি থাকার কারণে দেরি হয়ে গেল। জান্ডি ইয়ংস্টার ক্লাবের পক্ষ থেকে করিমগঞ্জ কর্ণমধু এলাকায় নাইট ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিভিন্ন দল, জয়যুক্ত লাভ করা দলকে পুরস্কৃত করা হয় ক্লাবের পক্ষ থেকে। সেই প্রতিযোগিতায় করিমগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে ক্লাবের সদস্য গৌরব রায় উল্লেখ করেন, ধন্যবাদ জ্ঞাপন করছি। দেখেন খেলাধুলা হচ্ছে সবচেয়ে আমার কাছে সবথেকে একটি বড় জিনিস, খেলাধুলার মাধ্যমে সবকিছুই এগিয়ে চলে। আমি একদিন একজন খেলোয়াড় ছিলাম, আমি একজন ভালো ফুটবল খেলোয়াড় ছিলাম, আমি ধন্যবাদ জানাই লাইটিং অপারেটর যারা দিনরাত আমাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, আমি ধন্যবাদ জানাই ডেকাইডাসদের যারা আমাদের ডেকাইডাস দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন, আমি ধন্যবাদ জানাই স্কোরার সোহান আহমেদকে, উনি ওনার সময় নষ্ট করে আমাদের এই খেলায় অত্যন্ত পরিশ্রম করেছেন, তার জন্য ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই আপনারা প্রেস অত নষ্ট করে আছেন, তার লাগে আপনারা ধন্যবাদ জানাই। আগামী দিনে আরো খেলা হয়তো আরো উৎসাহিত বাড়তো, খেলার মাধ্যমে যুব প্রজন্ম যাতে যুব সমাজের ডেভেলপমেন্ট হয় ওদিকে আমরা চিন্তাধারা করি। উজান্ডি ইউথ ক্লাব তথা আমার আব্দুর হাসান, আমার আফতার ভাই, রুহুল আমিন, কবিল হোসেন আর কাবুল সাহ সবের সহযোগিতা, কায়ালের দিনে সহযোগিতায় আমরা যুব সমাজকে একত্রিত করি আর যুব সমাজের ভিতরে যাতে শক্তি হয় এবং খেলার যাতে উৎসাহ বাড়ে ওদিকে লক্ষ্য রাখি আমরা আজকে নাইট টুর্নামেন্ট করেছি। আগামী দিনে আরও হয়তো আপনারা আশীর্বাদ দিব, দোয়া রইব। নমস্কার বন্ধুরা, সাবস্ক্রাইব করুন আমাদের স্কাইয়ারটিন বাংলা নিউজ চ্যানেল করিমগঞ্জ এবং প্রেস করুন বেল আইকন, আমাদের প্রতিদিনের নিউজ পেয়ে যান সবার আগে। ধন্যবাদ।